لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَالَ فِي الْأَرْضِ اللَّهُ اللَّهُ আল্লাহর বেশত করে নূরে আওয়াজ সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর বুকে যদি একজন মানুষ আল্লাহ আল্লাহ বললে ওরা থাকে, ইসরাফিল আলাইহিসসালাম সিংহের মধ্যে ফু দেওয়ার পারমিশন পাবে না। আল্লাহর কুদরতের লাথার দ্বারা পড়বে, আল্লাহর কুদরতের লাথার দেওয়া আছে, আল্লাহ পাকের কুদরত সিসি ক্যামেরা আছে, পশ্চিম থেকে পূর্ব দক্ষিণ থেকে উত্তর সারা পৃথিবী জুড়ে আল্লাহ পাকের কুদরতি লাঠার লাগানো আছে। লাঠার মধ্যে যখন ধরা পড়বে, পৃথিবীর বুকে মানুষের অভাব নাই, কিন্তু আমি আল্লাহর নামটা জপনেও লায়কজন নাই। যেদিন ধরা পড়বে আল্লাহ আল্লাহ বললে বলে না, ইসরাফিল আলাইহিসসালামকে বলবে, ইসরাফিল এখন তুমি সিংহাই ফু দিয়ে সারা পৃথিবী ধ্বংস করতে আর কোনো বাধা নাই। কারণ যাদের জন্য আসমান বানালাম, জমিন বানালাম, যাদের জন্য চন্দ্র সূর্য নক্ষত্র বায়ু বাতাস সব কিছু সৃষ্টি করেছি, আজকে যখন তারা দুনিয়াতে নাই, অতএব এই দুনিয়া বাকি রাখার আর কোনো প্রয়োজন নাই, সিংহাই ফু দিয়ে সব কিছু ধ্বংস করে দাও। বোঝা গেল একজন ইমানদারের উপরে আসমান জমি সব কিছু টিকে থাকবে, ইমানদারের উপরে নির্ভর করে। ইমানদার থাকবে না তো আসমান থাকবে না। আর একটা ইমানদার কত কত সময় পর্যন্ত বাকি থাকবে? যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আলেম থাকবে, ইমানদার থাকবে। যেদিন আলেম থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ মাদ্রাসা আবাদ হবে না, তো আলেম থাকবে না, তো ইমানদারও থাকবে না, তো দুনিয়াও থাকবে না। কি বলেন, ঠিক কিনা? কাজই বুঝতে হবে ইমানদারের দাম মর্যাদা কত বেশি। বুখারী শরীফের আরেকটা রেওয়ায়েত শোনায় আপনাদেরকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম করেন, যে মানুষটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দখালাল জান্নাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষটা দুনিয়ার থেকে যাইতে দেরি হবে, তার জন্য জান্নাতের ফয়সালা হতে এক সেকেন্ডও দেরি হবে না। কালিমাটার পাওয়ার কত, কালিমাটার পাওয়ার কত! এই কালিমাটার পাওয়ার আর একটু বলবো, যে কালিমাটার জিকির তোমরা করি না, কত হাদিসের মধ্যে আসছে, কত কারণে, কত কথার কারণে, কাজের কারণে ইমান আপনার জায়গা, আপনার আমার ইমান দুর্বল হয়ে যায়গা। এই জন্য রাসূল বলছেন ইমানটাকে নবায়ন করো, জাদ্দিদু ইমানাকু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে ইমানটাকে কি কর, নবায়ন করো, ইমানকে নবায়ন করো। না জানে, না জানে কোন কথার কারণে, কোন কাজের কারণে আপনার আমার ইমান চলে গেছে অথবা ইমান দুর্বল হয়ে গেছে, এই জন্য বেশি বেশি করে কালিমাটা পড়লে অন্তত ইমানটা কি হবে, নবায়ন হবে। বুঝেন না তারা আমার কথা? হাদিসের মধ্যে আসছে হযরতে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে বিশেষ একটা ওজিফা দেন, দামি একটা ওজিফা। বুঝেন না তারা, অনেক মুরিদ আছে পিসাবের, হুজুর আমার বালা একটা ওজিফা দিয়ে এটা পড়তাম। অনেক মুরিদ আনে পিসাবের, বলে না বলে না, হযরত মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন,
তুর পাহাড়ে গিয়ে কার সঙ্গে কথা বলতেন বলেন না, আল্লাহ তাআলা সহ সরাসরি কথা বলতেন। এক পর্যায়ে বলতেছে, আল্লাহ আপনি আমাকে দামি একটা অজিফা দেন, সে অজিফাটা পাঠ করে করে আমি আপনার নৈকট্য অর্জন করব। সুবহানাল্লাহ, বলবেন না প্রস্তাবটা ভালো দিতে না খারাপ দিতে? বলেন ভালো। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওজিফা কারা দিছে? হুজুরে কো আল্লাহ দিছে। মুসা আলাইহিস সালাম তাসালাম ওজিফাটা পায়া বেশি খুশি হয়েছিল, আন্তরিকভাবে খুশি হন নাই। উনি যে আন্তরিকভাবে খুশি হয়েছে না, এটা আবার আল্লাহ বোঝে নাই তো? দেখো না জি, আল্লাহ তাআলা বুঝছেন। পরবর্তীতে যখন মুসা আলাইহিসসালাম আবারও গেলেন তুর পাহাড়ে কথা বলার জন্য, এক পর্যায়ে মুসা আলাইহিসসালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি যে আন্তরিকভাবে মনটা একটু মন অন্তরটা বেজারে বেজারে মনে হইতেছে, তোমার চেহারার মধ্যে একটু অসন্তুষ্টির একটা ভাব চাপ, তোমার চেহারার মধ্যে একটু অসন্তুষ্টির চাপ দেখা যায়, বিষয়টা কি? তা বিষয়টা আমি আপনার কাছে একটা দামি একটা অজিফা চাইছিলাম, আপনার কাছে ইমন একটা অজিফা দিয়েছ সকলই বলে কথা বলা। এই অজিফা আরাম করছে কর্তৃকে আদম নবীর থেকে শুরু হয়েছে, কথা কয় না? ইয়াকুল আদম সাফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একটা অজিফা দিয়েছেন, এটা আনকমন না, কমন। বুঝলি? কমন আর আনকমন, কমন মানে সকলই পড়ে, আদম থেকে শুরু, শুধু আদম থেকে নেই, জান্নাতের মধ্যেও সে লেখা আছে, আরশ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কাজী মুহাম্মদুর রাসূলের কথাটা লেখা আছে আরশ আল্লাহর মধ্যে। তাহলে এটা তো কমন, ডান কমন না, মনে মনে আছেন দামিও ওই তো আন কমন, দুনিয়ার আর কেউ জানে না, দুনিয়ার কেউ পড়েও না, হলে আমি একলা একলা বলতাম। এই পবিত্র কালিমা যদি একটা পাল্লাতে রাখা হয়, লাও কানাতিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিকিফাতিন, যদি একটা কাগজের মধ্যে লেখে কালিমাকে একটা পাল্লাতে রাখা হয়, আর সাত আসমান সাত জমিন কি যদি একটা পাল্লাতে রাখা হয়, এরপরে টান দিলে কালিমার পাল্লাটা হাজার গুণে হবে ভারী। কি বলছেন? কালিমা হালকা না ভারী? আরো জোরে বলে এই ভারী, অনেক ভারী একটা কালিমা তোমাকে আমি দিয়েছি প্যারে হাজিরিন। তো এরকম মুমিনের দাম তো আমরা বুঝি না, যেই কালিমা পড়লে ইমানদার হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা নাকি ইমানদার তাদের মর্যাদা আমি বাড়াই দিই। আল্লাহ বলবেন না, তাদের মর্যাদা আমি কি করি? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, আমার যাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছে
দিয়েছি, যাদেরকে হাদিস এলেম দিয়েছি, যাদেরকে ফেকা শাস্ত্রের জ্ঞান দিয়েছি, তফসির জ্ঞান দিয়েছি, কোরআন হাদিসের এলেম যাদেরকে দিয়েছি, তাদের মর্যাদা আমি আল্লাহ তাআলা অনেক অনেক বাড়াইয়া দিই, যে মর্যাদার সীমা কেউ গুনে শেষ করতে পারবে না। তার অর্থ হলো উলামায়ে কেরামের মর্যাদা আমি খালি বাড়াই দিয়ে থাকি, বাড়াই দিয়ে থাকি, বাড়াই দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলতেন না, তাহলে উলামায়ে কেরামের মর্যাদা বেশি বাড়াইবো কেটা? আরো যেরকম ওলামায়ে কেরাম সম্পর্কে আর একটা আয়াত আছে, কইলাই তেমনি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন একমাত্র আমি আল্লাহকে ভয় করে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলতেন না, এই ওলামায়ে কেরামের কথা বলছেন কিন্তু আমার মতন পাবলিকের কথা বলেন নাই, ব্যবসায়ীর কথা বলেন নাই, চাকরিজীবীর কথা বলেন নাই, কৃষকের কথা বলেন নাই, ড্রাইভারের কথা বলেন নাই, বলছেন আমি আল্লাহকে একমাত্র ভয় করে। জোরে জোরে বলেন না, জোরে বলেন না, কে? ওলামায়ে কেরাম। যে পুরস্কার মিন ইবাদিহিল উলামা, একমাত্র ওলামায়ে কেরাম আমি আল্লাহকে ভয় করে। এটা একটা কেরাত পড়ছি, আর একটা কেরাত আছে, কইতাম নি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই কেরাতের অর্থ হইল আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদা দান করেন উলামায়ে কেরামদেরকে। তো বোঝা যায় উলামায়ে কেরাম আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ সম্মানিত কথা বলতে কিনা। এক কেরাত যেরকম উলামায়ে কেরামই আমি আল্লাহকে ভয় করে, আর আরেক কেরাতের তর্জমা হইল আমার আল্লাহকে মাত্র সম্মান আর ইজ্জতের সমাসীন করে একমাত্র উলামায়ে কেরামদেরকে। যদিও আহনের আমার কাছে ইজ্জত নাই, আহনের আমার কাছে সম্মান নাই, কারণ ওলামায়ে কেরামের নাম শুনলে কিছু লোকের হুদুদি অহনো বুঝে না কি জি চুলকায় অ্যালার্জি কথা কথা কি হয় অ্যালার্জি শুরু হয়ে যায়। যারা নাস্তিক মুরতাদ বেঈমান, তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে, তারা আলেম ওলামা তলাবাদের নাম শুনলে এলার্জি আর চুলকানি শুরু হয়ে যায়। অথচ ওলামায়ে কেরাম সম্পর্কে আরো হাদিস কইলে কষ্ট হইব না, আল্লাহ একদিন বিচার আসার করব না করতাম না, পলাই যাবেন কে কোনো হন বিশ্বর আসনো যাইতাম না, ফলে আসো সরকারের জন্য কাজ আবার সে আল্লাহ ইদা কাদা আলা কুরসিহি লিকাদা ইবাদি ইয়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নি লাম আদা ফিকুম ইলমি লিউআদ্দিবাকুম فاذهبوا قد غفرت لكم ولا أبالي سبحان الله سبحان الله পাক যাদের বিচার আসনে বসবে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে ডেকে বলবেন আপনাদের পিনচুগঞ্জের উলামায়ে কেরাম বাদ দিয়া, সিলেটের মৌলবী বাদ দিয়া, বাংলাদেশের আলেম ওলামা বাদ দিয়া, আরো জোরে না না না, সারা পৃথিবী জুড়ে যত আলেম ওলামা আছে সবাইকে একত্রিত করে তার করব, আমার আল্লাহ তাদের সামনে বসবেন, বিচার আসনে বসবেন, আমার আল্লাহ ডাক দিবেন ওলামায়ে কেরামদেরকে, তোমাদের সিনার ভিতরে, তোমাদের কলমের ভিতরে
তোমাদের সে সিনার সিন্ধুকের ভিতরে কোরআন হাদিসের এলেমটা আমি এই জন্য রাখি না, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব, আমি আল্লাহ তোমাদের সিনার ভিতরে এলেম দিয়েছি, কোরআন হাদিসের এলেম দিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ জিন্দিগির সমস্ত গুণাগুলি পাইকারি ক্ষমা করে দিলাম। এলেম দিছি আজাব দিবার লাগিয়া না, এলেম দিছি আজাব দেওয়ার লাগিয়া না, এই এলেমের বিনিময়ে আমি কি করে দিছি? আস্তে এখন কিছু লোক সহ্য হইতেছে না, হুজুর মাফ করে দিলে সম্পূর্ণ আল্লাহ মাফ করে দিলে, একটা মামলা করলে বলে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে না, একটা মামলা আনলে মিছিল মিছিল বের করলাম। জি, বাংলাদেশ সরকারের সেই কোর্টে কিছু বিচারপতি নিয়োগ দেওয়া আছে না, বিচারপতি বিচার করে না, কোনো কোনো আসামির আচার আচরণে যখন উকিলরা বিভিন্ন অভিযোগ ফেস করে পাওয়ার করে আরো 5 বছর, একটার পর আরো 10 বছর, বুঝতে শুনে আর একটার বিবরণ শুনে কো এই মুহূর্তে খালাস খালাস দেখছে, যারা মামলা করে ডোহাইছেন হেরা সহ্য দিতেছে বিচারপতির বিরুদ্ধে একটা মামলা করলে কেমন হইব, এই আসামিকে কেন জামিন দেওয়া হইলো তার বিরুদ্ধে 10টা মামলা চলবো নি, মামলাটা করে পাইতে তার ব্যাংক লোকালোক আটকে নিব, বাংলাদেশ সরকার আমাকে অথরিটি দিয়েছে, আমি আইনগতভাবে যাকে মনে করি 5 বছর রাখি 10 বছর রাখি, যাকে মনে করি আমি বিনা কসুরে কথা বল। আমার ভাইরা, দুনিয়ার জীবনে যদি কোনো বিচারকের বিরুদ্ধে মামলা হামলা মিছিল মিটিং চলে না, আল্লাহ কামুল হাকিমিন যখন ওলামায়ে কেরামদেরকে মাফ করে দিবেন, এলেমের হাতের মাফ করে দিবেন, ওই সমস্ত ওলামায়ে কেরামদেরকে ক্ষমা করে দিলে আমার আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কি বললাম ঠিক কিনা? এই যে পুরস্কার বলছেন, কাদ গাফারতু লাকুম ওয়া লা উবালি, এলেমায়ে কেরাম পাঠাবো বিচার আসন থেকে আমি রায় দিয়া দিলাম, ফাজহাবুল জান্নাহ জান্নাতের দিকে চলে যাও, তোমাদের যত গুণাগুলো ছিল এলেমের খাতিরে কলমের ভিতরে এলেম রেখেছি, সিন্ধুকের ভিতরে এলেম রেখেছি, এই খাতিরে আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুণাগুলো পাইকারি ক্ষমা করে দিলাম, এর বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নাই, আল্লাহ ক্ষমা করে দিছে, এই জন্য কোনো অভিযোগ আছে? ফরোয়া করে কারো বাংলা বলবেন না, এলেম এলেমের মর্যাদা, এলেম এত বড় দামি সম্পদ, এই এই এলেম শিখলে আলেম হয়, এই আলেম হয় কোন ধরনের স্কুলে হইলো না, প্রাইমারি কথা কোনা হাই স্কুলে ভার্সিটিতে কোথায় পড়ে, মাদ্রাসায় পড়ে, কোথায় পড়ে? হ্যাঁ, মহিলারা যদি আলেম হয় তাহলে মহিলা মাদ্রাসায় পড়ে আলেম হবে, আর ছেলেরা যদি আলেম হয় তাহলে ছেলেদের মাদ্রাসায় পড়ে আলেম হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, কথা বল ঠিক কিনা? ইয়ারফাউ আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দেখেন কত মানুষ মারা যায়, মারা যায় না, কত মানুষ মারা যায়, কত মুমিন মুসলমান মারা যায়, কেউ মারা যাওয়ার পরে সাধারণ পাবলিক ইমানদার ওই মারা গেলে এরে কেউ রাহমাতুল্লাহ আলাই কো না, জিন্দগিতেও কেউ রাহমাতুল্লাহ আলাই বলে না, কিন্তু যে কোনো একজন আলেম মারা গেলে নামটা লওয়ার সঙ্গে সঙ্গে বলে রাহিমাহুল্লাহ, কথা কোন ঠিক কিনা? আর যদি বেঁচে থাকে নাম লেলো আতাল্লাহ বাকাহ, এরকমভাবে তার জন্য দোয়া করে আল্লাহ তার ছায়াকে দীর্ঘায়ু করুক, কি বলেন ঠিক কিনা? মাদ্দাল্লাহ জিলালা, আল্লাহ তার ছায়াকে আল্লাহ দীর্ঘায়ু করুক, বলে কিনা? বলে না? আর মরে গেলে বলে রহমাতুল্লাহি আলাইহি,
মৃত্যুর পরে তার জন্য দোয়া, সবাই দোয়া করে, আল্লাহ তার উপর রহম করুক, দয়া করুক, দোয়া করে। তাহলে উলামায়ে কেরাম দুনিয়াতে থাকলেও দোয়া পা, মরলেও এই যে মৃত্যুর পরেও যে দোয়াটা ফায়দা আছে, রাহমাতুল্লাহি আলাই, রাহমাতুল্লাহি আলাই, রাহমাতুল্লাহ আলাই, এটা কি দুনিয়াতে ফসাদে কিনা নিছে? কিসের কারণে? এলেমার কারণে। কিসের কারণে? যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন তাদের দরজা, দুনিয়া তো বুলন্দ করতেছেন আর মৃত্যুর পর তো বুলন্দ করতেছেন, কথা বলতে কিনা? হ্যাঁ, ওলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে 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 কোন পর্যায়ে দিয়েছেন আমাদেরকে? আমরা সাধারণ পাবলিককে বোঝাইবার জন্য এইটুক বলছেন, প্রত্যেকটা ওলামায়ে কেরাম হলো নায়েবে নবী, নায়েবে নবী। এখন কি নবী আসবে? কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? রাসূল আসবে? আসবে না ভাই। অনেক সময় দেখেন আমরা বড় বড় দোকানে গিয়ে আমরা সদাই করি, কথা বলে আমরা বড় বড় মার্কেটে গিয়ে কি করি? হ্যাঁ বলেন না, বড় বড় দোকানে গিয়ে আমরা মার্কেট করি, দোকান আমরা সদাই করি, কিন্তু পেশা বাদ ফলে কিন্তু ছোট্ট দোকান তো আমরা সদাই করি, কথা কথা। অসুবিধা হয়ে গেলে তখন ছোট্ট দোকান থেকেও আমরা কি করি? সদাই করি, যে করি না ভাইও, বড় দোকানওয়ালা আম্বিয়া আলাইহিস সালাম, বড় মহাজন আম্বিয়া আলাইহিস সালাম নবীগণ আর কিয়ামত পর্যন্ত আসবে না। এখন যারা ওলামায়ে কেরাম, আমরা ওলামায়ে কেরাম যারা আছে এরা হলো ছোট্ট দোকানদার, এদের কাছ থেকে আমরা কি করতে হবে? এলেম এবং আমলের খরিদ্দার হতে হবে, কথা বল ঠিক কিনা? তাদের থেকেও আমরা এলেম এবং আমল শিখতে হবে, এলেম শিখতে হবে, আমল শিখতে হবে। এই ছোট্ট দোকানদার থেকে আমাদেরকে কিছু সংগ্রহ করতে হবে। দিনের বেলা তো লাইটের কোনো চিন্তা করুন লাগছে না, দিনের বেলা লাইটের লিগা একটা জ্বলতেছে না, কি তাইটার নাম? সূর্য, কথা বল। যেন সূর্য ডুবে থাকে আমার সূর্যের আলোর চিন্তা করলে ভালো দিব, কারণও নয় মোমবাতিও নয়, ওই যে কুফি আছে না কুফি, আপনারা কি করতেন আগে যে কেরাসিন দিয়ে আছে ধরে? হ্যাঁ ল্যাম্প হারে কেনবা বাতি এগুলি দিয়া, যখন সূর্যের আলো আর নাই তখন আমরা পেশাবাত করিয়া একটা বোতলের মধ্যে তেল দিয়া তারপরে একটা রেশা দিয়া এটা থেকে এটা জ্বালায় আমরা অনেক সময় কাছে আসে, কথা কোন ঠিক না? এখন তো আম্বিয়া আলাইহিসসালামের মতো নবুয়তের যে আলো, সূর্যের মতো আলো, চন্দ্রের মতো আলোর চিন্তা করা কাম হবে না কিয়ামত পর্যন্ত। আম্বিয়া আলাইহিসসালাম সূর্যের মতো আলো, চন্দ্রের মতো আলো নিয়ে আসবে না। কাজী এখন আপনাকে আমাকে ওলামায়ে কেরাম যারা আপনারা আমার পাশে আছে তাদের থেকে এলমে দ্বীনের আলো সংগ্রহ করতে হবে। পেয়ারে হাজির তো বলতেছিলাম যে কথাটা আসলে এলেম, এলেম ছাড়া মানুষ আল্লাহকে পাবে না। এলেম ছাড়া কারে পাবে না বলেন তো? বেরু দামানে এলমে কি ইস্তুয়ার কে এলমাত রিসালাত বিদারিল কারার। এলেম এমন একটা সম্পদ, এটা মনে করছে পার্সেল যাবে খাওয়ান এনে ফার্সেল ফাটান দিও, এই বিরানের ফুটলা ফাটাই দিও না পারে, কথা হয় না? মাদ্রাসা মিলে যে কমিটির উন্নত উন্নত মানের একজন সদস্য আসতে পারছে না, তখন হুজুর কই একটা দুইটা রাখা দে আইসা না যখন ফাটাই দিব পারে, কথা হয় না? কিন্তু এলেম ফার্সেল ফাটাইবার কোনো সুযোগ নাই, কথা ঠিক না? এলেমের মধ্যে ফার্সেল নাই যে বাড়িতে ফাটাই দেবো এক ফুটলা এলেম ফাটাই দিবি, হবে না। এলেমের জন্য বাড়ি ত্যাগ করতে হবে, ঘর ত্যাগ করতে হবে, মহল্লা ত্যাগ করতে হবে, এলাকা ত্যাগ করতে হবে, আরাম ত্যাগ করতে হবে, আয়েস ত্যাগ করতে হবে, আপনার মজার মজার খাবার ত্যাগ করতে হবে, এরপরে আপনার কাছে এলেম আসবে, কথা বল ঠিক কিনা? বেরু দামানে এলমে কি ইস্তুয়ার কে এলমাত রিসালাত বিদারিল কারার। শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলছেন এলেম এর জন্য ঘর ত্যাগ করতে হবে, সময় বাড়িতে করতে হবে, সময় মহল্লাতে করতে হবে, আরামের খাবার ত্যাগ করতে, মজার খাবার ত্যাগ করতে হবে, আরামের বিছনাতে করতে হবে, এরপরে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসতে হবে, তখন আপনার কাছে কিছু 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 এলেম যাবে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ লাভ হবে কি? এলেম
এলেম এলেম যখন আসবে এই এলেমে ডাকবে আমল, এলেম এলেম আর আমল হার দুই ভাই হবে, ধরেন এলেম যখন ডুববে তো এলেমে ডাকবে আমল বেড়ে ভাই ভাইয়া আয়ো আমি আইসি তুমি আয়ো আয়ো তুমি আয়ো, কথা বুঝেন না? এলেম আসলে এলেমে কার ডাকবো? আমল নামও বাইরে ডাকবো, তুমিও আয়ো আমি আইসি তুমিও, তাহলে আমরা দুজনে মিললে কাজ করি। তো এলেমে কইব এমনি এমনি আমল করো, তখন এলেমে তাকে দিকতে হইব এমনি নামাজ পড়ো এমনি রোজা করো এমনি হজ করো এমনি যাকাত করো এমনি দান করো এমনি সদকা করো এমনি দান খয়রাত করো, এভাবে দিক নির্দেশনা দিবে এলেমে আর আমি কার্যকর করবো, কথা করতে কিনা? যখন এলেমের সাথে আমলের সম্পর্ক হবে এই এলেমের টান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এলেমের জন্য মোমের মতো গর্জিত হবে, মোম যেরকম দেখেন জ্বালালে পরে নিজেরা কিন্তু গলতাছে আর আপনি উপকৃত হচ্ছেন, জ্বালায়া আপনি কাজ করতেছেন, পড়তেছেন না লেখতেছেন না সংসারে কাজ করতেছেন, এদিক দিয়ে মুম কিন্তু গলতাছে আর এদিক দিয়ে আপনি কাজ করতেছেন, কথা কোনটা কিনা? ঠিক এলেমের জন্য নিজেকে গলায় দিতে হবে, গলায় দিতে হবে। আর এই এলেম ছাড়া আল্লাহর পরিচিতি লাভ করা, বলেন বলেন, এলেম ছাড়া, এলেম ছাড়া, সময়টা হয়ে গেছে কেমন, এটা গল্প শোনাম, শুনুন একটা গল্প, গল্প শুনে একজন বুজুর্গ মুরুখ, মুরুখ বুঝেন নি, মুরুখ মানে বড় মহাদ্দেশ সাহেবের নাম মুরুখ, মুফাসসির সাহেবের নাম মুরুখ, মুরুখ জাতে মুরুখ, কিন্তু হুজুর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়ে, কথা কয় নামাজ খান পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক আজান পড়ে, কিন্তু মাসলা মাসাইল হালাল হারাম কোনো জ্ঞান নাই, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ কোন সময় পড়ে জানেন তো? তাহাজ্জুদ আসর নামাজের আগে পড়ে না, কোন সময় পড়ে? ঈদের দিন পড়েন না? তাহাজ্জুদ নামাজের টাইম কোন সময় হয়? হ্যাঁ, তো তাহাজ্জুদ নামাজ পড়বার লাগে উঠছে বুজুর্গ, উনি মসজিদের গাটলাই থানাদের রহমতুল্লাহ এক জায়গায় ঘটনাটা লিখছে, লিখে শোনাইতেছি, মানে উজু করতেছে, তো শয়তান তো আপনার এলাকাত নাই, এইসব মনে হচ্ছে এগুলা নাই বুঝুন, এই শয়তানে ভাবলো যে আজকে সাসার লগে একটা খেলা হইব, এ করছে কি চেয়ারের মধ্যে দারবাতি সাজায়া মসজিদের মাঠ হয় না তুসি, আর সাসা উজু করতেছে পুকুরে কাটলে হে যায় সালাম দিছে, কেনা ইবলিস, তো সাসা উত্তর দিছে ওয়ালাইকুম সালাম, কেনা রে বাতি যা এত রাত্রে যা আমার সালাম দিলা, ও সাসা আমার আপনি চিনতেন না, চিন্তন অত টি হয়ে জীবনে দেখা হয়েছে কোনো সময়, তুমি কি কেন আসছো? ও সাসা আমি জানতে চাই আপনার তাহাজ্জুদের বয়স কত? আপনি যে চল্লিশ বছর যাবত তাহাজ্জুদ পড়তেছেন, আল্লাহ এত খুশি সে আমারে ফাটাইছে আপনারে বলে আজকে মেয়েরা জ্বলে দিলাম, বুঝিব সাসা তো খুশি বাক্য হয়ে গেছে, যে মহারাজ একমাত্র আমার নবী করছিল হে মহারাজ আমার লই দিব, আর তো কারো এরকম আদর করছে না, আমার যে আদর করতেছে আমাকে কি করতে হবে? কিছু করতে হবে না, পাসপোর্ট পিস আপনি কিছু ফ্রি সার্ভিস, বুঝলেন নাই? আপনার কারো যদি বলে যে না ইতালি লয়ে যাবো তোমার পাসপোর্ট পিস কিছু লাগতো না, হ্যাঁ তো মনে হয় খুশি হচ্ছে এমন নাইস মারবো এমন লুঙ্গি খুলে খুলে দেবো না, কথা কোন ঠিক কিনা? তো সাসারে কইছে যে ফ্রি সার্ভিস কিছু লাগবে না, লাগবে একটা গামছা হইলে লাগবে গামছা, সাসা খুশি খুশি ভারত গেছে, বড় কইছে গামছা মা দাও তো, আর গামছা কে লিগা অত কথা কই না গামছা দাও, তো গামছা লিয়ে আইছে, আর মনে মনে ভাবতেছে কি আল্লাহ আজকে তো মেরাজে যাব, তো মেরাজে গেলে তো আল্লাহর লগে সাক্ষাৎ হইব, আল্লাহর হাত মুখ বুঝি মুসল লাগবো, এর লেগে গামছা তো কইছে মনের কল্পনা না, গামছা আনছে পরে এই শয়তানের গামছা হাতে নিয়ে এইভাবে চক্কা বাজছে,
কি বানছে সব বন্ধু শুনলি আল্লাহ দেখবেন না আর গিয়া না দেখ যাইবার আগে যাও না আগে যো সাত আসমান পারে দিয়া সিদ্রাতুন দা পারে দিয়া আর সো মোল্লা এত উপরে যাবো যদি তুমি বলেন নিচের দিকে চাও মাথা গরায় ফিরে যাবে গা এর লেগে সব বান্ধ আছে কহে বাতি যা ঠিক হয়ে কইছো পালা করে করা করে বান্ধিস বুঝছেন না বুঝেন না কি বানছে দেখেনি কিছু সহায় একটু পরে এক ভদ্রলোকের বাড়ির থেকে একটা হুলা ফেলে আনছে হুলা ফেলে বুঝেননি আপনারা মহিলারা যেন ফিডা বানায় মাটির পাতিল আছে না এই মাটির পাতিলটা আমরা কি বলেন জি খোলা বুঝুন নাই বোধ এখন আপনার কথাটা মাটির পাতিল খোলা করে ফিটা যাবে না মহিলারা এই একটা পাতিল আনছে আইনা পাতার তুষে কেরে পাতি যায় নাকি দেখে তো লড়ে কেরে আমি যে মানছি লড়ে এটা লড়ে কেরে এটা আগের দিনের বড় বড় বুজুর্গদের মাথার ফাগড়ি তোমার মাথা ছোট্ট এর লেগে লড়ে হ্যার মাথা আছেন বড় এর লেগিয়া তোমার মাথা লাগে না লড়ে ক হয়ে বাতি যা ঠিক হয়ে হইতে পারে সমর্থন করছে না এলাকা সমর্থন করছে সবাই দেখে সত্যবান দালে সাহায্য এখন বুঝাইতেছে তোমার যে মেয়েরা জ্বলে গেছে কত জঙ্গলের পথ অতিক্রম করতে হবে জঙ্গল গেছে গা তুমি কিন্তু আওয়াজ করবা না আওয়াজ করলে কিন্তু মেয়েরা যাও যেত না মরে গেলে গাও আওয়াজ করতাম না তো তো মেয়েরা যে গেলাম তো তার ভ্রমণ শুরু হয়েছে বেতারা বেতার আছে দিন আপনারা জালি বেত যে জালি বেতের যেখানে তৈরি হয় ইগুলির ভিতর ধরো আনা হয়েছে আর ইগুলির ভিতর দেখি একবার খাটা আছে না জানেন না আপনারা ইটি টান হরে টান যে হরে সুললে বলে গেছে গা রক্ত হইতাছে ফাহাদ একবার উফ করছে উফ করলে গেলে গা তোমার মেয়েরা জলি দাম না যাও বাবারে মেয়েরা জলে যা আর আওয়াজ করতাম না এইভাবে জঙ্গল দিয়ে রওনা হয়েছে আর কাটার গাই গুই হইতাছে এই সঙ্গম করতে করতে মোটামুটি আজানের টাইম হয়ে গেছে গা কোনা জানো ইবলিস এমন ভাবে দৌড়তে আরম্ভ করে দৌড়ের সুরে তার পায়খানার রাস্তা পাথর দেয় এটা গল্প না এটা হাদিস আজান হইলে তো দৌড় লাগতো না এরপরে আমার তো আর যাইবার ফার্মেশন নাই কইলে সিদ্ধার্থ পর্যন্ত লইয়া আইছে আমার তো এর উপরে আর যাইবার কি নাই চাষা হইতে পারে এমনটা হইতে পারে নিয়া কইতেছে এক ভদ্রলোকের এরপর আজান জল শুরু হয়েছে তার দিছে তো কে ইবলিস আজান জল হয়ে গেছে একটু পরে যখন ভদ্রলোক উঠছে বাথরুমে যাইব উজু করবো নামাজ পড়বো দরজাটা খালি খুলছে সিল্লান দাদা বড় বেশি সিল্লান দেওয়ার কথা নেই কি চশমাটা আর কি থাকবে বলে গেছেন তার মাথা ফান্ডের পাশে কি হয়েছে কি হয়েছে বলতে পারবো না আগে বলবো কেমনে পুরাপুরি ফসত হয়েছে না তো গেছে ম্যাডাম দেখবে লাগে ম্যাডাম মধ্যে গেছে এরা সিলেন ফিরে গেছে এরা দুজনের মাথা ফান কিতে কীটা হয়েছে কইতাম ভাবতাম না এইটি করতে করতে সূর্য উঠছে ফর্সা হয়েছে এক যুবক হাতের মধ্যে একবার বেত লইছে কখন আমি দিকে শুনে গিতা দরজাটা ধরতে গিয়ে বলছে হইলা দেখে গ্রামের সুরতালের বাপ বই রয়েছে কেটা বই রয়েছে সুরতালের বাপ সুরতালের বাপ তোরা কটা রে আমি মেয়ার রাজার আনা দিছি সিদ্ধরাতুল মন্তা তাই বইছি বাকি পথ জিব্রাইল নিব তোর চেষ্টা করলে গেলে চেষ্টা করলে এ যুবক বলতেছে চাষা কাজ কর আগে চশমাটা খুলে নামাজ চশমা গামছাটা খুলে
গামছাটা ফুলছে, ফোলার ফোরে দেখা যা সিদ্ধার্থ মন তাহ শরীফ না টয়লেট শরীফ, কথা কন তাহলে মেয়ারা শরীফ অর্জন হয়েছে না টয়লেট শরীফ অর্জন হয়েছে, বলেন না, বলেন না কি অর্জন হয়েছে? টয়লেট। কেন? এলেম না থাকার কারণে, কথা বলেন, যদি এলেম থাকত জাহান্নাম ছিল আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আপনার তাহাজ্জুদের প্রতি এত খুশি হয়েছে আপনাকে মেরাজের জন্য আমাকে পাঠিয়েছেন, যদি এলেম থাকতো সঙ্গে সঙ্গে ফরল হইলে আপনারা আমার লোক বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আজিম, কথা কোনটা কিনা এলেম থাকলে এটা পড়লি কেন? কারণ এলেম থাকলে বুঝতো যে মেয়ারাজ একমাত্র আমার নবীর বৈশিষ্ট্য, কেয়ামত পর্যন্ত আমার নবীর আগেও মেয়ারাজ হয় নাই, আমার নবীর পরেও কেয়ামত পর্যন্ত কাহারও মেয়ারাজ হবে, কথা কোন ঠিক কিনা? সাসাদের সব কিছু সমর্থন করলো, কেন সমর্থন করছে বুঝছেননি? এলেম না থাকার কারণে, কি না থাকার কারণে? এলেম না থাকার কারণে। কাজী কি করতে হবে? এলেমের সাথে সম্পর্ক করতে হবে, এলেম ছাড়া সঠিকভাবে আল্লাহর পরিচিতি লাভ করা সম্ভব নয়।